গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পাতারকান্দি এপিডিসিএল কার্যালয়ে বৈদ্যুতিক মিটারের আকাল গ্রাহকদের মধ্যে বাড়ছে খুব। সত্যরঞ্জন বরার বিরুদ্ধে গর্জে উঠল মুসলিম স্টুডেন্টস ফেডারেশন, পাতারকান্দি থানায় দায়ের হলো এফআইআর। অসম্পূর্ণ নাগরিক পঞ্জিকে মান্যতা, ক্ষতি দেখছে অসন্তুষ্ট স্বরাষ্ট্র দপ্তর, করিমগঞ্জ বিদেশি ট্রাইব্যুনাল থেকে মামলার নথিপত্র রায় সংগ্রহ। লবি রাজনীতি উৎখাত করে টিম বিজেপি নিয়ে কাজ করতে চান বিমলেন্দু, দল আস্থা রেখেছে, মর্যাদা দিতে বদ্ধপরিকর নতুন সভাপতি। তাপাঙ্গের অপহৃত নাবালিকাকে 24 ঘন্টার মধ্যে উদ্ধারের দাবি, ডিসি অফিস ঘেরাওর হুমকি বিজেপির। লক্ষ্মীপুরে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ, জিরিঘাটে 30 লক্ষ টাকার হেরোইন সহ আটক এক। করিমগঞ্জ মেডিকেল নিয়ে সুর চড়ালো কংগ্রেস, শীঘ্রই জমি নির্ধারণ করুক সরকার, বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। রাজ্যে চলছে সার সিন্ডিকেট, সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার। জন্মসূত্রে নাগরিকত্ব, ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানালো বদরপুরের সংস্থা। টেট কেন্দ্র ও হাইস্কুল উন্নীতকরণ প্রক্রিয়ায় বৈষম্যের প্রতিবাদে সরব বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাতারকান্দিতে প্রতিবেশীর হাতে খুন হওয়া মুহুরি, গণির আলীর পরিবারের পাশে বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পঞ্চায়েতের কাজকর্মে দুর্নীতি, পিএসসিকে নালিশ কৃষক মুক্তির। এবং সর্বশেষ খবরটি হল দলের বিধায়কদের উপরেই আর আস্থা নেই বঙ্গ বিজেপি নেতৃত্বের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন সুস্মিতা, প্রার্থী দেওয়া নিয়ে সংশয়ে বিজেপি, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। বকেয়া বিল আদায়ে বিদ্যুৎ বিভাগ তৎপর হলেও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের পাতারকান্দি সাব ডিভিশনের অধীনে থাকা গ্রাহকরা এই অভিযোগ করেছেন। অভিযোগ মতে দীর্ঘদিন থেকে এপিডিসিএল কার্যালয়ে নতুন বৈদ্যুতিক মিটারের স্বাভাবিক যোগান না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত বিদ্যুৎ গ্রাহকদের। অনেকের বাড়িতে পুরনো ও বিকল মিটার পড়ে রয়েছে। সরকারি নিয়ম মেনে একাংশ গ্রাহক নতুন বৈদ্যুতিক মিটার বাবদ নির্ধারিত টাকা সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিলেও তাদের সমস্যা দূর হয়নি। অনেকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও পৌঁছে দেওয়া হয়নি বৈদ্যুতিক মিটার, ফলে বিকল ও মিটারবিহীন বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে 700 থেকে 900 টাকা করে বিল আদায় করা হচ্ছে। ওকে যে মিটার দেখিয়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে মিটার রেন্ট বাবদও টাকা নেওয়া হচ্ছে। এই সমস্যা নিরসনে ভুক্তভোগীরা এজিএম সঞ্জীব দাশগুপ্তের হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে সত্যরঞ্জন বরার বিরুদ্ধে গর্জে উঠল মুসলিম স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ এমএসএফের পাতারকান্দি ব্লক কমিটি। আজ পাতারকান্দি থানার ওসি সমরজিৎ বসুমাতারির হাতে এক এফআইআর দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয় সত্যরঞ্জন বরাকে ইনকোয়ারি করে এক সপ্তাহের মধ্যে অ্যারেস্ট করে জেল হাজতে পাঠিয়ে দিতে। এফআইআর দেওয়ার সময় উপস্থিত ছিলেন এমএসএফের বরাক ভ্যালির ইনচার্জ মাওলানা বদরুল হক, খাইজার হুসেন জয়নাল উদ্দিন, সৈয়দ আহমেদ রাইসুল হক সহ অন্যরা। অপরদিকে এনআরসি নিয়ে ফরেনার্স ট্রাইব্যুনালের অভিমত দেখবে দিশপুর, সংগ্রহ করা হলো মামলার রেকর্ড। করিমগঞ্জের 2 নম্বর ফরেনার্স ট্রাইব্যুনালের মেম্বার শিশির দে এক বিদেশি মামলায় তার অভিমত জানাতে গিয়ে 2019-এর 31 আগস্ট প্রকাশিত এনআরসিকে চূড়ান্ত এবং নাগরিকত্বের বৈধ প্রমাণ বলার পর স্পষ্টতই নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ। দিশপুরের এক সূত্রে প্রকাশ, উপরমহলের নির্দেশে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া তার অধস্তন কর্মীকে দিয়ে সেই মামলার সমস্ত রেকর্ড তার হাতে নিয়েছেন। এসপি বড়ুয়া এ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও তিনি যে এই মামলার রেকর্ড চেয়েছেন সেটা তার দপ্তরের এক আধিকারিক ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত পাতারকান্দির জনৈক বিক্রম সিংহের বিরুদ্ধে দায়ের হওয়া বিদেশি মামলায় তাকে ভারতীয় হিসেবে ঘোষণা করেছেন মেম্বার দে। বিক্রম এবং তার বাবার পরিবারের সবার এনআরসিতে নাম অন্তর্ভুক্তির বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন শিশির দে। সেই সঙ্গে জন্মসূত্রে নাগরিকত্বের বিধানকেও মান্যতা দিয়েছেন তিনি। তার অভিমতে মেম্বার দে একেবারে স্পষ্ট বলেছেন যে 2019-এর 31 আগস্ট প্রকাশিত এনআরসি যে চূড়ান্ত সেই বিষয়ে কোনো সংশয় নেই। তার স্পষ্ট বক্তব্য, এই এনআরসি চূড়ান্ত এবং সেই সঙ্গে নাগরিকত্বের বৈধ প্রমাণও।
স্বরাষ্ট্র বিভাগের বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এই অভিমত নিয়ে স্পষ্টতই রুষ্ট সরকার। কারণ রাজ্য সরকার মনে করে যতক্ষণ পর্যন্ত না আরজিআই নোটিফাই করছেন ততক্ষণ এনআরসিকে কোনোভাবেই চূড়ান্ত বলা যায় না, এবং সেই জন্যই এনআরসি চুট 19 লক্ষের হাতে রিজেকশন স্লিপ তুলে দেওয়ার প্রক্রিয়ায় হাত দেওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, এই এনআরসিকে ত্রুটিপূর্ণ বলে দেখে দিয়েই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে 20 এবং অন্যান্য জেলায় 10% পুনর্যাচাইয়ের পক্ষে সওয়াল করছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মেম্বারদের এনআরসিকে চূড়ান্ত বলায় ওই মামলার পুরো রেকর্ড খতিয়ে দেখতে চাইছে স্বরাষ্ট্র বিভাগ। ওয়াকিফ আল মহলের ধারণা, স্বরাষ্ট্র বিভাগের নির্দেশ মর্মেই করিমগঞ্জের এসপি এই মামলার পুরো রেকর্ড সংগ্রহ করেছেন। তার দপ্তরের সূত্রেই জানা গিয়েছে সরকারি নিয়ম মেনে চিঠি পাঠিয়ে রেকর্ড সংগ্রহ করেছেন এসপি। দিশপুরের স্বরাষ্ট্র বিভাগের দরবারে এই রেকর্ড আসার পর সব দিক খতিয়ে দেখে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে পারে সরকার। অপরদিকে জিরিঘাটে 30 লক্ষ টাকার হেরোইন সহ আটক এক, লক্ষ্মীপুরে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বৃহস্পতিবার 135 গ্রাম হেরোইন সহ এক ব্যবসায়ীকে আটক করেছে লক্ষ্মীপুর পুলিশ। ধৃত ব্যবসায়ীর নাম হলো লালরেম তাংমার, তার বাড়ি জিরিঘাট থানাধীন লালপানি দ্বিতীয় খণ্ডের সারানপুঞ্জিতে। পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের এসডিপিও কুলপ্রদীপ ভট্টাচার্য জিরিঘাট থানার ওসি রানানাথ পুলিশ কর্মীদের নিয়ে জিরিঘাট থানাধীন নিউ কৈখাবাদের আলনিমুখে অভিযান চালিয়ে লালরেম থাংকে আটক করেন। এরপর তার কাছ থেকে বাজেয়াপ্ত করেন 10টি সাবান কেসে থাকা হেরোইন, যার বাজার মূল্য কমেও 30 লক্ষ টাকা হবে বলে জানায় সূত্রটি। এসডিপিও জানিয়েছেন ধৃত ব্যবসায়ী লালরেম থাংকে জিরিঘাট থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আরও তথ্য উদ্ধারের জন্য। আজ তাকে লক্ষ্মীপুর আদালতে তোলা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে লবি রাজনীতি উৎখাত করে টিম বিজেপি নিয়ে কাজ করতে চান বিমলেন্দু। দল আস্থা রেখেছে, মর্যাদা দিতে বদ্ধপরিকর নতুন সভাপতি। লবি রাজনীতি চলবে না কাছাড় বিজেপিতে, টিম বিজেপি হয়ে কাজ করতে চান নতুন সভাপতি। বৃহস্পতিবার একথা স্পষ্ট করেছেন বিমলেন্দু রায়। জেলা বিজেপি থেকে লবির রাজনীতি হটিয়ে সবাইকে নিয়ে দলের কাজ করতে চান নতুন সভাপতি বিমলেন্দু রায়। নতুন সভাপতি হিসেবে প্রথমবারের মতো বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমলেন্দু রায় বলেন, অতীতে অনেক লবি ছিল কাছাড় বিজেপিতে, তবে এখন থেকে এসব আর চলবে না, সবাই একই দলের সৈনিক, ফলে টিম বিজেপি হয়ে কার্য সম্পাদন করতে হবে। লবি রাজনীতিকে বাইরে রেখে যে তিনি কাজ করতে চান বারবার একথা বলেছেন বিমলেন্দু। তিনি স্পষ্ট ভাষায় বলেন, প্রদেশ বিজেপি তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করবেন অগ্রাধিকারের ভিত্তিতে, দল আস্থা রেখেছে তার উপযুক্ত মর্যাদা দেবেন তিনি। অতীতে 3 বার কাছাড় বিজেপির উপসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বিমলেন্দু রায়। 6 মাস ধরে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করেছেন। গত সোমবার বিকেলে তাকে পূর্ণ দায়িত্ব দেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা। এ নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বিমলেন্দু রায় বলেন, দল যোগ্যভাবেই দায়িত্ব দিয়েছে, তিনি মর্যাদা রক্ষা করতে বদ্ধপরিকর। অপরদিকে সার সিন্ডিকেট সিবিআই তদন্তের দাবি দেবব্রতের। রাজ্যের কৃষকদের বেশি দামে সার বিক্রয় করতে হচ্ছে, সরকারিভাবে নিম্নমানের বীজ বণ্টনের জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে তথ্য প্রকাশের পরও সরকার তদন্তের কোনো ব্যবস্থা করেনি এমন মন্তব্য করে রাজ্য সরকারের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন। প্রচুর সংখ্যক ভূ কৃষককে প্রধানমন্ত্রী কৃষক সম্মান যোজনায় অন্তর্ভুক্তির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে সরকারের যে ধরনের পদক্ষেপ গ্রহণের প্রয়োজন ছিল সরকার সে ধরনের কোনো পদক্ষেপ নেয়নি বলে রাজ্য সরকারকে বিদ্ধ করেছেন তিনি। আসামের কৃষকদের স্বার্থে শীঘ্রই নামরূপ সার কারখানাটি পুনরুদ্ধারের দাবি তুলেছেন দেবব্রত শইকীয়া। নামরূপ সার কারখানা নিয়ে বিজেপি বুটের স্বার্থে প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটালেও বাস্তবে কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে শাসক দলের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। নামরূপ সার কারখানার উৎপাদিত সারকে কেন্দ্র করে এক বৃহৎ সিন্ডিকেট চলছে বলেও জানিয়েছেন দেবব্রত। আর এই সিন্ডিকেটের কারণেই দরিদ্র কৃষকদের অধিক মূল্য দিয়ে সার ক্রয় করতে হয় বলেও অভিযোগ করেছেন তিনি। নামরূপ সার কারখানার সার সিন্ডিকেটের সিবিআই তদন্ত করে এর সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন আসাম বিধানসভার বিরোধী দলনেতা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী নামরূপ সার কারখানায় চতুর্থ ইউনিট স্থাপনেরও দাবি জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হন দেবব্রত শইকীয়া।
অপরদিকে করিমগঞ্জ মেডিকেল নিয়ে সুর চড়ালো কংগ্রেস, শীঘ্রই জমি নির্ধারণ করুক সরকার, বললেন সতু রায়। করিমগঞ্জ সরকারি হাসপাতালে মেডিকেল কলেজের কাজ অস্থায়ীভাবে শুরু করার দাবি জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। বৃহস্পতিবার জেলা কংগ্রেস সভাপতি সতু রায় বলেন, রাজ্য সরকার করিমগঞ্জ মেডিকেল স্থাপনের ব্যাপারে জমি নির্ধারণ নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তিনি জানান, মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। জেলার 5 বিধানসভা কেন্দ্রের বিধায়করা তাদের বিধানসভা কেন্দ্রে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাতেই পারেন। রাজ্য সরকার জেলার 14 লক্ষ জনগণের স্বার্থের কথা বিবেচনা করে মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ করতে হবে। সতু রায় বলেন, মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে ন্যাশনাল মেডিকেল কমিশনের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। গাইডলাইনে বলা হয়েছে, সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজের দূরত্ব হতে হবে 10 কিলোমিটার, সদর হাসপাতালের শয্যা সংখ্যা অন্তত 250 হতে হবে। করিমগঞ্জ মেডিকেল কলেজ নিয়ে গত মাসে জেলাশাসকের কাছে স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারির পাঠানো চিঠির কথা উল্লেখ করে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি বলেন, জমি বিতর্কে মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়নে অনেক বিলম্ব হয়ে গেছে। রাজ্য সরকারের উচিত এবার দ্রুত গতিতে মেডিকেল কলেজ প্রকল্প রূপায়ণ প্রক্রিয়া ত্বরান্বিত করা। গত 5 বছর ধরে মেডিকেল কলেজ প্রকল্পটি ঝুলে রয়েছে। সরকার শিলান্যাস করে ভবন নির্মাণের কাজ শুরু করলেও মেডিকেল কলেজের পরিকাঠামো তৈরি হতে 5 বছর সময় লাগবে। আপাতত সিভিল হাসপাতালে করিমগঞ্জ মেডিকেল কলেজের কাজকর্ম অস্থায়ীভাবে শুরু করার দাবি জানিয়ে সতু রায় বলেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল, গৌহাটি মেডিকেল কলেজ সহ একাধিক মেডিকেল কলেজ সিভিল হাসপাতাল থেকেই যাত্রা শুরু করে এই মুহূর্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালের শয্যা সংখ্যা 350, শিশু ও প্রসূতি বিভাগের ভালো পরিকাঠামো রয়েছে, 20 শয্যা বিশিষ্ট ICU তৈরি হয়ে গেছে, সিভিল হাসপাতালের নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট রয়েছে, নার্সিং স্কুল রয়েছে, চিকিৎসক নার্সদের হোস্টেল রয়েছে। রাজ্য সরকার চাইলেই করিমগঞ্জ সরকারি হাসপাতালে অস্থায়ীভাবে মেডিকেল কলেজের কাজ শুরু করতে পারে। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন সুস্মিতা, প্রার্থী দেওয়া নিয়ে সংশয়ে বিজেপি। দলের বিধায়কদের উপরেই আর আস্থা নেই বঙ্গ বিজেপি নেতৃত্বের, তাই তারা রাজ্যসভার নির্বাচন থেকে সম্ভবত দূরেই থেকে যাবেন এবারেও। মাস দেড়েক আগে রাজ্যসভার একটি আসনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃণমূল প্রার্থী জহর সরকার। সেই সময়ও ওই নির্বাচনে প্রার্থী দেয়নি বিজেপি। আগামী 4 অক্টোবর আরও একটি রাজ্যসভার আসনে নির্বাচন রয়েছে। তৃণমূলের তরফে ইতিমধ্যেই সেই আসনে তাদের প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির তরফে এবারেও প্রার্থী দেওয়া হবে কি না তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। কেননা এমনিতেই এই আসনে প্রার্থী দিলেও বিজেপির হার অনিবার্য, সেটা নিয়ে বিজেপি ভাবছেও না। তাদের আসল চিন্তা দলের বিধায়কদের ক্রস পুটিং দেওয়া নিয়ে। বিজেপি প্রার্থী দিলেই ভোটাভুটি অনিবার্য, আর গেরুয়া শিবিরের ভয় সেখানেই। বিজেপির বেশ কিছু বিধায়ক তৃণমূলের প্রার্থীকে ভোট দিয়ে দেবেন, যা দলের অস্বস্তি বাড়াবে। 21-এর বিধানসভা নির্বাচনে 200-র উপর আসন পাওয়ার ডাক দিয়ে মাঠে নেমেছিল বিজেপি, কিন্তু মাত্র 77টি আসন প্রাপ্তির পরেই থেমে গিয়েছে বিজেপির জয়যাত্রা। আর সময় এখন যত গড়াচ্ছে, দল থেকে তত বেশি করে বিধায়ক যোগ দিচ্ছেন তৃণমূলে, আর তার জেরেই বিধানসভায় শক্তিক্ষয় হচ্ছে গেরুয়া শিবিরের। তাদের আশঙ্কা, চলতি বছরেই আরও অন্তত 10 থেকে 12 জন বিধায়ক জার্সি বদল করে নিতে পারেন। তারা কারা সেই নিয়ে অবশ্য সঠিক ধারণা নেই বঙ্গ বিজেপি নেতৃত্বের, শুধু আছে আন্দাজ আর সন্দেহ। আর তার জেরেই বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছে না রাজ্যসভায় প্রার্থী দিয়ে দলের বেহাল দশা সকলের সামনে তুলে ধরতে। কেননা রাজ্যসভার বুটে প্রার্থী দিয়ে ক্রস পুটিংয়ের মুখে পড়লে দলের ভাবমূর্তি তো ধাক্কা খাবেই, মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে, সেই সঙ্গে দলে আরও ভাঙ্গনের সম্ভাবনা তৈরি হবে। আর সেসব টেকাতেই সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দিতে নারাজ দলের একটা অংশ। তবে এখনও এই বিষয়ে গেরুয়া শিবিরে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী 22 তারিখ রাজ্যসভার আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সব ঠিক থাকলে 20 তারিখ তৃণমূলের প্রার্থী হিসেবে সুস্মিতা দেব মনোনয়নপত্র জমা দেবেন। 23 তারিখ হবে মনোনয়ন পরীক্ষা। 27 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ প্রার্থীর নাম চূড়ান্ত করতে বিজেপির হাতে এখনও 6 দিন সময় আছে। কিন্তু 22 তারিখের মধ্যে বিজেপি মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিতে না পারলে সেক্ষেত্রে সুস্মিতা দেব বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয়লাভ করবেন, ঠিক যেমনটি হয়েছিল জহর সরকারের ক্ষেত্রে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।